এখন বাজে 12:15। স্নান দান পুজো দেওয়া রান্না সমস্ত কাজ হয়ে গেছে, জাস্ট এখন ভাতটা একটু বসালাম। তো 1:30টায় তো খাবো, একটু পরে বসালেও হতো, কিন্তু আমি চাইছি সবটা করে গিয়ে বসতে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে বিটবাটা আর ভোলা মাছ করেছি রান্না। এই যা রান্না বান্না, আর বিশেষ কিছু রান্না হয়নি আজকে। আজকে ঠিক মনে হলো সকাল সকাল সবটা করে নি, কালকেও আমি সকাল সকালই করেছিলাম। মনে হয় যে সকাল সকাল হয়ে গেলে না ভালোই হয়, খারাপ হয় না ব্যাপারটা। তো চলো দেখাই। এখানে তো বাসনপত্র দিয়ে দিয়েছি, এখানে জাস্ট ভাতটা বসালাম, আর এখানে রয়েছে বিট বাটাটা। এমনি সময় কিন্তু এই টিফিন বক্সের ঢাকনাটা খুলে যায়, ঠিক আছে, এখন খুলছে না, যাই না কেন। এই দেখো, এই হচ্ছে বিট বাটা, আর এই হচ্ছে বেগুন দিয়ে ভোলা মাছটা। 3 পিস মাছ ছিল আর একটা মাথা, তো আমি করে ফেলেছি ওই জন্যে। তো বেগুন দিয়ে এটা হয়েছে আর বিট বাটা হয়েছে, ব্যাস আজকের রান্না এই। আর হচ্ছে ভাতটা হচ্ছে, আজকে হিউজ লেট হয়েছে খেতে আমাদের। সাধারণত আমরা 1:30টায় বসে পড়ি, আজকে আমরা খেতেই বসেছি প্রায় 2:17 নাগাদ। ও একটু কাজ করছিল ওর নিজে, তো ওই জন্য একটু লেট হলো। ও স্নান করতে যেতে লেট হলো, স্নান করে বেরিয়ে পুজো দিল ও, মানে আমার তো পুজো দেওয়া হয়ে গেছিলো, ওর যেটুকু করে সেটুকু করতে একটু লেট হলো। তো তারপরে আমরা খেতে বসেছি, আর মাস্টার শেফ দেখতে দেখতে যেহেতু খাওয়া হয়, তো ওই জন্য আসলে আমরা রাতে দেখার চেষ্টা করতাম, কিন্তু ওর কাজের প্রেশারে রাতে এখনো দেখা হয় না, তাই জন্য দুপুর টাইমটাতেই দেখা হয় আর কি। তো মাস্টার শেফটা দেখতে দেখতে খেতে খেতে আরো লেট হয়ে গেল। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলবেলা কথা হবে তোমাদের সাথে। আর এই দেখতে পাচ্ছো জানালা দিয়ে কি রোদ আসে এই টাইমটাতে, প্রচন্ড রোদ আসে। এখন বাজে বিকেল 6:12, বিকেলই বলছি, দেখো এখনো রোদ রয়েছে, এখনো সন্ধ্যে সন্ধ্যে হয়নি কিছু। এখানে যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, নিয়ে গেলাম জাস্ট। আর দেখো মনে হচ্ছে এই বেলি ফুলটা কালকেই ফুটবে, মানে এই ওপরের ফুলটা। তো বেশ ভালো লাগছে, টোটাল না 13-20 আছে গাছটায়, সবটা যদি ফোটে দুর্দান্ত হবে। যাই হোক, ভেবেছিলাম রাতে যেটা খাবো বা কিছু সেটা এখন আপাতত করে রাখবো, কারণ রাত্রিবেলা এসে অতক্ষণ ধরে কিছু ভালো লাগে না করতে। এবার ও বলছে চিকেন খাবে, তো চিকেন তো আমার আপাতত ফ্রিজে ঢুকে রয়েছে, তাহলে তাকে বার করতে হবে, ছাড়াতে হবে, তাহলে এখন রান্না হবে না আর কি। তো আমি ভেবেছিলাম এখন রান্নাটা করে রুটি ফুটি আটাটা মেখে রেখে ঘরে গিয়ে বসবো আর কি। আর বিকেলে মানে সন্ধ্যেতে আজকে টিফিনে খাবো হচ্ছে আমরা ছোলা মাখা, মানে সেদ্ধ ছোলা মাখা। তো ছোলা আমি ভিজেও রেখেছি, এখন সেদ্ধটা করে রাখবো, পেঁয়াজ শসা পাতিলেবু এইসব দিয়ে খাবো, নুন দিয়ে সেদ্ধ করে আর কি। তো চলো সব দিকেই যাওয়া যাক, আস্তে ধীরে কাজগুলো এগিয়ে নেওয়া যাক। কালকে হবে সজনে আটা চচ্চড়িয়া, সকালবেলা না উঠে আমার কাটতে ইচ্ছে করে না, তাই কটা শিম বেগুন কুমড়ো সজনে আটা আর একটা আলু দেবো ওতে, এ কটা সবজি আমি কেটে রাখবো। কালকে হবে সজনে আটা চচ্চড়ি আর হবে মাছ। আর এখানে ছোলাটাকে সেদ্ধ করে রাখলাম, একটু ঠান্ডা হোক, বিকেলটাও হোক, সন্ধ্যে টন্ধ্যা দেবো, তারপরে আমি এটা মাখামাখি যা করার করবো। আর মাংসটাকে এখানে আমি বার করে রাখলাম। তোমাদের সাথে কথা বলে শুরু করেছিলাম, এখন বাজে 6:52, বেশ সন্ধ্যে হয়ে গেছে, বাইরেটা পরে দেখাচ্ছি, এখন সন্ধ্যেও দেব আমি। তো এই দেখো রাতের জন্য ময়দা মাখলাম, উনি বললেন এগ রোল খাবেন, তো মাংসটা আবার ঢুকিয়ে দিয়ে তার জন্য ময়দা মাখলাম, আর এগ রোলের জন্য পেঁয়াজ আর লেবু কেটে রাখলাম। ও আর আমি আবার শুধু পেঁয়াজ দিয়ে এগ রোলটা বেশি ভালো খাই, শসাটা প্রেফার করি না এগ রোলে। তো আর হবে কালকে সজনে আটা চচ্চড়ি, তার জন্য তো সব কাটবো বললাম, তো কেটেও ফেলেছি সমস্ত কিছু। আছে সজনে আটা, বেগুন, আলু, সিম, কুমড়ো। আর এখানে সন্ধেবেলা যে ছোলা মাখটা খাবো, তার জন্য শসা পেঁয়াজ ধনে পাতা লেবুর রস সমস্ত কিছু দিয়ে এখানে রেডি করে রেখেছি। এখন একটু ঢাকা চাপা দিয়ে আগে সন্ধেটা দিয়ে নেবো, তারপরে মেখে দেবো। সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, এখন যাবো একটু মাছের ওখানে, সেকে তেলাপিয়ার খোঁজানতে গেছিলাম মনে আছে তো, তাই জন্য সেখানেই আবার যাব। তো চলো দেখি পাই কিনা। তেলাপিয়া পেয়ে গেছি, ওই 700-750 মতো নিয়ে নিয়েছি। এই যে ওকে বলেছিলাম শুধু আঁশটা ছাড়িয়ে দিতে আর পাখনাগুলো কেটে দিতে, এমন ভাবে সে শুরু করলো কাটাটা। আসলে যে কাকাটা থাকতো এতদিন এখানে, সেই কাকাটা এখানে নেই, এখন জানি না অন্য কোথাও দোকান দিয়েছে কিনা, মানে দোকানটা রয়েছে বাট কর্মচারী চেঞ্জ হয়ে গেছে। এখন দুটো বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে, তো কেমন করে যেন একটা কাটে, ওরা কি করি না পারে না ওই ধারগুলো বসাতে, তো ওই জন্য আমি আর কাটাইনি, নিয়ে চলে যাচ্ছি বাড়িতে, না যে আমি কেটেই নেব। দেখতে পাচ্ছ তো কীভাবে সবাই তাকায় এখানে, এভাবে কথা বলতে দেখলে কলকাতায় কিন্তু তাকায় না কেউ। তো এমনিতে তোমায় ডেকে জিজ্ঞেস করবে না তুমি কী করছো বা এগুলো কী, কিন্তু ওই আর কি তাকিয়ে থাকবে।
এখানকার মানুষের অত টাইম নেই যে জিজ্ঞেস করবে ডেকে, এই আর কি। তো চলো বাড়িতে যাই, ওকে তো ছোলাটা মেখে দিয়ে এসেছি, গিয়ে আমিও একটু খাবো, আর মাছটা দেখি কি করি, ওকে জিজ্ঞেস করি আজকে কাটবো না কালকে কাটবো। তোমাদেরকে বললাম বটে যে ছোলাটা খেয়ে দিয়ে যাবো মাছ কাটতে, পুরো ভুলে মেরে দিয়েছি। দিয়ে আমি বসে বসে অনেকক্ষণ ধরে ফোন ঘাঁটছিলাম, এই সন্ধ্যাটা না ভীষণ বোর লাগে, নিজেরই ভীষণ একা একা লাগে, নিজে এক একটা টাইম ভাবি যে আমার কিছু একটা করা উচিত, এইভাবে টাইমগুলোকে নষ্ট করে দিচ্ছি। কিছু করা মানে জবই করতে হবে এরকমটা ভাবিনি, কিছু শেখা উচিত বা কিছু একটা, এখনো সেরকম কিছু ভাবিনি যদিও বা, ওই আর কি ভাবছিলাম। তো এইসব একটু দেখি আর কি, ফোনেও ইউটিউব দেখে দেখেও অনেক কিছু শেখার চেষ্টা করি, এইসব চলতে থাকে মোটামুটি। তারপর আমি আলপনা ডিজাইন করতে ভালোবাসি, তো সেই সবও দেখতে থাকি, এইসব করি। তারপর ওই তোমরা অনেকে মিস করেছিলে কিনা জানি না, এখন আর টানাই না, আমার ডোরের পাশে একটা ওর আর আমার নাম দিয়ে একটা টানানো ছিল, ওইটাও আমি নিজে হাতে পুট্টি দিয়ে বানিয়েছিলাম, নেম প্লেট মতো চেষ্টা করেছিলাম, নেম প্লেটই আসলে নয়। এবার প্লাইটা এতটা ভারী হয়ে গেছে যে ওটা পড়ে যায়, তাই জন্য খুলে রেখে দিয়েছি। যখন সুরাক টুরাক কিনবো ঠিক করেছি, দেখো সুরাক তো একটা লাগবেই, তো সুরাকের ওপরে ওটাকে রাখবো, ফিক্সড করবো ঠিক করেছি একবার। আর এত হাওয়া দেয় না, হাওয়াতেই পড়ে গেছিল, একটা প্যাঁচার অর্ধেক অংশ ভেঙে গেছিল, তো সেটাকে আঠা দিয়ে কোনো রকম কালার টালা দিয়ে ঠিক করা হয়েছিল। তারপরে আবার পরে ভেঙেছিল কিছু একটা, ওটা সমেতে আমি ঢুকে দিয়েছি, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল বলে। আর আজকেও ভীষণ ভাবে মুড সুইং করছে, জানি না কেন ভালো লাগছে না ঠিক সবটাই, বুঝতে পারছি আজকে ব্লগিংও ঠিক করে হয়নি। তো হয় দেখবে এক একদিন এক মানে কোনো কারণ ছাড়াই হয়তো কিছু ভালো লাগে না, এরকম হতে থাকে। আর মাথাটাও না যন্ত্রণা করছে আজকে, কেন জানি না। এবার যাবো মাছ কাটতে, 9টা বেজে গেছে, আর আজকে রাতে যেহেতু এগরোল হবে তাই লাচ্ছা পরোটার মধ্যে এগরোলটা করবো ভেবে ঠিক করেছি আর কি। তো লাচ্ছা পরোটার জন্য যে লেচিটা দরকার সেটা ভাবছি মাছ কেটে কুটে একেবারে বানিয়ে রেখে আসবো, আর যাবো হচ্ছে 10:30টার দিকে আজকে বানাতে, কারণ ও আর আমি ছোলা খেয়েছি তো পেটটা পুরো ভার হয়ে রয়েছে, দেখবে ছোলায় পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে, তো সেটাই হয়েছে আমাদেরও। তো যাই হোক, এখন আমাকে ছোলা খাওয়াচ্ছে, তার মানে দৌড় করাবে ঘোড়ার মতো। তোমাকে আবার কোথায় দৌড় করাবো, এ জানে বলবে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো, দৌড় করাবে তার মানে। মোটেও না, কারণ আমার নিজেরই দৌড়াতে ভালো লাগছে না, মাছটা আনতে যেতে হবে, তাই জন্য কালকে ডাটা আমি মনে করিয়েছি, তাও ও মনে করিয়েছে, নাহলে আমি যেতাম না, কাতলা মাছ ছিল 2 পিস ওটাই করে রেখে দিতাম, হয়তো ফ্রিজে মাছ ছিল না, মাংস রয়েছে, আর সেই ও গলা মেটে গিলা অর্ডার দিয়েছিল মনে আছে, সেই গলার মেটে এখনো পড়ে রয়েছে, একটুকুনি কি রয়েছে দেখি, কালকে রাত্রিবেলা মাংস যখন করবো দিয়ে দেবো তার সাথে। কালকে তেলাপিয়া মাছ খাবে তো, ওর অবশ্য বিট বাটা রয়েছে, কালকে একটুকুনি বিট বাটা দেবো ওকে। এইসব প্ল্যান প্রোগ্রাম করতে করতেই কি রান্না হবে এটাও একটা ভাবতে ভাবতে মাথা একেবারে শেষ হয়ে যায়, যাই হোক না কেন। তো যাই মাছগুলো কেটে নিয়ে আগে, চলো যা যাক আর দেরি করে লাভ নেই। তো ম্যাডাম তো মাছ কাটতে চলে এসছে অনেকক্ষণ আগেই বলেছে, তো দেখি কদ্দূর হলো, কদ্দূর হলো আপনার? আমার হয়ে গেছে, জাস্ট ধরছি এইবার। বাহ ভালোই কাটা হয়েছে। হ্যাঁ ভালোই তো কাটা হয়, আমি ছুরি আর কাছি দিয়ে কেটে ফেলেছি, তো আমি না আলাদা করে পেট কাটিনি, এমনি মাথার এখানটা দিয়েই বেরিয়ে এসেছিল সবটা। তেলাপিয়া মাছে থেকে অনেক কিছু থাকে পেটের মধ্যে তেল মশলা, যাই হোক না কেন। তো 3টে মাছের 9 পিস হয়েছে, আমি 9 পিস বার করেছি, মানে এক একটা মাছ থেকে 3 পিস করে বার ভালোই পিস বেরিয়েছে। হ্যাঁ ওরা হলে হয়তো 5 পিস বার করতো না, মানে ডুমটা যদি এইরকম না থাকে, মাছের মাথাটা যদি এরকম না থাকে, তাহলে একটা মানুষ মাছ দিয়ে খাবেটা কি করে, শুধু কাঁটা আর মাথাই পাবে। তো ঠিক আছে, আর আমার গাছে তোমাদের যে বেলি ফুলের কুড়িটা দেখাচ্ছিলাম ওটা ফুটে গেছে, জানো তো, যেহেতু সাদা ফুল রাতে ফোটে ফুটে গেছে। তো চলো দেখিয়ে দিই নাকি? হ্যাঁ দেখিয়ে দাও। তো এই যে ম্যাডাম যেটা বলছিল বেলি ফুল ফুটে গেছে, বাহ আরো ফুটবে, অনেকগুলো কুড়ি এসছে। এগ রোল বানানো তো ডান, এটা বেলা ঠিক ছিল, কড়াইতে ছাড়ার সময় একটু এরকম হয়ে গেছে, যাই হোক আমাদের এগ রোল ডান হয়ে গেছে। তো চলো এটা ওর, এটা আমার, বা একটা খেলেই হলো, দুটোই সেম। তো দিয়ে দিয়ে এবার রাতও হয়ে গেল, প্রায় বাজে হচ্ছে 10:52, আমি এসেছিলাম 10:30-এর পর।
ডিনার করা তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপর পুরো বাসনপত্র মেজে ঠিকঠাক করে রেখে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কমপ্লিট করে চলেও এসেছে অনেকক্ষণ আগেই। রোলটা আজকে এত 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 ভালো হয়েছিল যে একটা খেয়ে আমার পেট তো ভরে গেছে কিন্তু মন ভরেনি, মনে হচ্ছিল আরো একটা খাই। জানি না কেন, হয়তো লাচ্চা পাউডার স্টাইলে পরোটাটা ভেজেছিলাম বলে কিনা জানি না, খুব ভালো লেগেছে খেতে। আর পরোটাটা চেষ্টা করেছি যতটা পাতলা বেলা যায় আর কি, তারপরেও ভীষণ নরম ছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। জানি আজকের ব্লগটাতে তেমন কিছু আমি দেখাতে পারিনি, সেরকম অ্যাক্টিভিটির কোনো মানে অ্যাক্টিভিটি ছিল না সেরকম আমার কোনো, তো এক একদিন হয় দেখবে আমাদের নিজেদের লাইফে, মানে আমরা যেহেতু এটা ডেইলি ব্লগ তোমরা নিজেরাও জানো ডেইলি লাইফে তোমাদের সাথেও হয়ে থাকবে এরকম যে মাঝে মধ্যে ইচ্ছে করে না কিছু, তো ওই রকমই আজকে দিনটা আমার গেছে জানি না কেন সত্যি। তো চলো আলাদা করে কোনো কারণ আমি বলতে পারবো না যে এই জন্য আজকে আমার মনটা খারাপ লাগছে বা কিছু, এক একদিন হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, টাটা।